হ্যালো, আমি ম্যাজিশিয়ান রেনে। আজকে আমি চলে এসেছি ম্যাজিক ওয়ার্ল্ড অ্যানুয়াল প্রোগ্রামের জুনিয়র ম্যাজিক কম্পিটিশনে পার্টিসিপেট করতে। বড়দের সব ম্যাজিশিয়ান এবং জাজেসদের আমি জানাই আমার প্রণাম, এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আমি আমার পরের ম্যাজিক শুরু করছি। আমি ছোটবেলায় ড্রয়িং করতে খুব ভালোবাসতাম এবং আমি অনেক ড্রয়িং কম্পিটিশনেও যেতাম। তো এরকম একটা ড্রয়িং কম্পিটিশনে আমি এরকম একটা খালি ড্রয়িং বুক নিয়ে গেছিলাম। এবং এরকম একটা ম্যাজিক মার্কার নিয়েও গেছিলাম। তো এই ম্যাজিক মার্কারটা দিয়ে আমি এখানে ম্যাজিক্যালি পিকচার্স এঁকে দিয়েছিলাম। কিন্তু আরেকটা ড্রয়িং কম্পিটিশনে আমাকে কালার করতে হয়েছে। এরকম একটা খালি প্যালেট আমি নিয়ে গেছিলাম, কিন্তু আমি কালারগুলো আনতে ভুলে গেছিলাম। তো যেহেতু আমি ম্যাজিশিয়ান, আমি ম্যাজিকের সাহায্যে প্যালেটটায় কালার আনার চেষ্টা করে সফল হয়েছিলাম। ম্যাজিশিয়ান হ্যারি হুডিনি উপস্থিত নেই। তো আমরা এই ডাইসটাকে হ্যারি হুডিনি ভেবে নিচ্ছি। এবং আমি হ্যারি হুডিনিকে এরকম একটা প্রিজনের মধ্যে বন্ধ করে দিচ্ছি, এবং সেটা সিকিউর করার জন্য আমি আরেকটা কংক্রিট সেলের মধ্যে তাকে বন্ধ করে দিচ্ছি। কিন্তু অ্যাজ ম্যাজিশিয়ান হ্যারি হুডিনি সব জায়গা থেকে এসকেপ করতে পারে, আমি শিওর সেখান থেকেও এসকেপ করতে পারবে। দেখা যাক। ম্যাজিশিয়ান হ্যারি হুডিনি তো এসকেপ করে গেছে, কিন্তু এর মধ্যে একটা ছোট কাগজ আমি দেখতে পাচ্ছি। এবং তাতে লেখা আছে, মাই ব্রেন ইজ দ্য কি দ্যাট সেটস মি ফ্রি, হ্যারি হুডিনি, থ্যাংক ইউ। প্রত্যেকদিন সকালবেলা উঠে মা আমাকে এক গ্লাস এরকম দুধ দেয়, কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না দুধ। তো ম্যাজিক শেখার পর আমি এর একটা ব্যবস্থা করেছি। আমি আরেকটা ছোট গ্লাসে এত বড় গ্লাসের দুধটাকে কমিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু তারপরে আমার মনে হয় যে এতটা দুধ খেতে আমার ভালো লাগছে না, তাই জন্য আমি এটাকে আরো কমিয়ে নিই। এবং তারপরে আমার মনে হয় যে প্রত্যেকদিন দুধ খেতে হবে এরকম কি কোনো কথা আছে? আমি আজকে দুধ খাবো না। এরকম একটা ক্যানের মধ্যে আমি এটাকে ঢেলে দিই।
1, 2, 3. Vanish. Thank you. কিন্তু আজকে যেহেতু আমাকে এখন দুধ খেতে হবে না, আমি এই দুধটা দিয়ে একটা অন্য ম্যাজিক করে নিই। আমার কাছে এরকম একটা খালি বেস আছে। আমি এই দুধটাকে এর মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখানে আমার কাছে একটা এমটি কাভারও আছে, আমি এইটা দিয়ে ওই বেসটাকে কভার করে নিচ্ছি। আমার শেষ ম্যাজিকে এখানে একটা খালি ব্যাগ আমার কাছে আছে, কিন্তু ম্যাজিশিয়ানের হাতে খালি ব্যাগ সবসময় মানায় না, কিছু সময় তার মধ্যে জিনিস আনতে হয়। তো আমি এর মধ্যে থেকে কিছু একটা বার করার চেষ্টা করছি। আব্রাকাডাব্রা গিলি গিলি ছু, বলুন গিলি গিলি হোকাস ফোকাস। আজকে আমি আমার ম্যাজিক শো দেশের প্রতি সম্মান জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।